জায়গায় বাইরে ভোটারদেরকে বাধা দেওয়া হয়েছে, আর এত অত্যাচার করেছে বেশ কয়েকটি বুথে ভোটাররা সম্মিলিতভাবে, সেখানে বিরোধী দলের প্রার্থী এবং এজেন্টরা ভোট কেন্দ্রে যাননি, ভোটাররাও অনেক জায়গায় যাননি, তবুও মোরললেস 80% বুথে আজকের নিরাপত্তা ব্যবস্থা ভালো থাকার জন্য মানুষ ভোট দিতে পেরেছেন এবং তিনটের মধ্যেই প্রায় 75-80% করে ভোট অধিকাংশ জায়গায়, আমি যেটুকু খোঁজ খবর নিয়েছি বিভিন্ন জেলায়, পড়েছে। আজকের ব্যবস্থাপনা দেখে অন্যান্য বুথের ভোটাররা এবং গ্রামবাসীরা বলছেন, যদি এই ব্যবস্থাতে ভোট হতো তাহলে পশ্চিমবঙ্গে একটা লোকও মারা যেত না, এত শত শত মানুষ আহত হতো না এবং ভোটের নামে প্রহসন দেখতে হতো না। সামগ্রিকভাবে কাজটা তৃণমূল করলেও পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষের কাছে একটি বিভীষিকাময় রাজত্বে পরিণত হয়েছে, এটা পশ্চিমবঙ্গবাসী হিসেবেও আমাদের গোটা দেশের কাছে লজ্জিত হতে হতো না। পুলিশ বলে কিছু নেই, পুলিশের নিচের তলা আমাদেরকে অসহায়ের কথা জানান, তারা কষ্টে আছেন, কিন্তু কিছু ইন্সপেক্টর এবং এসপি তারা এই সমস্ত কাজ করছেন এবং সরোজিনী নাইডু রোডের অফিস থেকে কিছু হচ্ছে না। কালকে রিপোলের যে তালিকা, এটা ক্যামাক স্ট্রিটে আইপ্যাকের লোকরা তৈরি করে সঞ্জয় বনশালের হাতে দিয়েছে, সঞ্জয় বনশাল নিয়ে যাওয়ার পরে লেট ইভিনিংয়ে, আপনারা সংবাদ মাধ্যম রাত্রি 11টায় পূর্ণাঙ্গ তালিকা পেয়েছেন। লজ্জার বিষয়, 50% বুথে পোলিং পার্টি পৌঁছেছে 9টার পরে। এটা ইলেকশন কমিশন না দশকর্মা ভাণ্ডার? মমতা পুলিশ আর কেন্দ্রীয় পুলিশের তফাত, এটা নিরাপত্তা দিতে পারেননি, ভোটার ভোট দিতে যায়নি, কে মরতে চায়? গরিব মানুষ, যতগুলো লোক মারা গেছে তাদের আর্তনাদ দেখেছেন আপনারা? ছবিগুলো দেখেছেন? সব কৃষক পরিবার, জনমজুর, খেতে মজুরের পরিবার, কোথাও দলিত, কোথাও মুসলমান। যে মুসলিমরা মমতা ব্যানার্জিকে ক্ষমতায় এনেছে, কিভাবে তাদেরকে পশু পাখিকে কাটার মতো কেটে কেটে মারছে দেখুন। যাদের মৃত্যু হয়েছে 41 জনের মধ্যে 50% সংখ্যালঘু মুসলিম, আর বাকি ধরতে গেলে বাকি যা আছে, বাকি 50%-এর মধ্যে 30% হচ্ছে শিডিউল কাস্ট, একদম প্রান্তিক মানুষজন। ওদের বাবা মাদের আর্তনাদ, ওদের স্ত্রীদের আর্তনাদ, ওদের বাড়িঘরের চেহারা শহরে বসে দেখছেন তো, এটা হয় কোথাও? কোন রাজ্যে হয়? আপনাকে ওদিনই বলেছি, কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রেখেছিলেন রাজীব সিনহা। নির্বাচনের আগের দিন সকাল 9:30 আইজি বিএসএফ ডিপ্লয়মেন্ট প্ল্যান দিয়েছিলেন, যে পশ্চিমবঙ্গের যে অবস্থা, আমার জওয়ানরা একজন করে বুথে যেতে চাইছে না। এবং লজিক্যালি আমি মনে করি ওরা ঠিক, কেন একজন জওয়ান গেলে তার যে অস্ত্রটা আছে সেটাই তো শকত মোল্লা শাহজাহানের লোকরা নিয়ে পালাবে, তাকে তো খেতে হবে, তার তো নেচার কলিং আছে। তাই তিনি ডিপ্লয়মেন্ট প্ল্যান দিয়েছিলেন সকাল 9:30, সেই প্ল্যান অ্যাপ্রুভ হয়েছে 2:30-টার সময়, কারণ অ্যাপ্রুভ করার যিনি মালিক তিনি দেরিতে উঠেন, মমতা ব্যানার্জি, তিনি ঘুম থেকে ওঠার পরে তাকে পাঠানো হয়েছে, ওটা গৌতম সান্যাল বা সোমেন ব্যানার্জি নিয়ে গেছেন।
সঞ্জয় বনশাল টালির ঘরের বাইরে দাঁড়িয়েছিলেন, সেটা অ্যাপ্রুভ হয়ে আসার পরে 2:30টায় অ্যাপ্রুভ হয়েছে, 6টার পরে জেলাতে গেছে। এবার এসপিরা ভাইপোর পিএ কে জিজ্ঞেস করেছে যে কোথায় কোথায় দেব তালিকাটা দাও। ভাইপোর পিএ আইপ্যাক কে নিয়ে বসেছে, ভাইপো ছিল সে মিটিংয়ে, সেখানে তালিকা তৈরি হয়েছে কোন কোন বুথে দিতে হবে, যেখানে প্রয়োজন নেই সেই বুথের তালিকা তৈরি করে তাদেরকে দেওয়া হয়েছে। তারা রাত্রি 12টার মধ্যে কনসার্নিং পুলিশ স্টেশনে পৌঁছেছেন, তাদেরকে তখন বলা হয়েছে পোলিং পার্টি বিকেলে চলে গেছে, এই মুহূর্তে আমাদের কাছে কোনো গাড়ি নেই, আপনাদের 4:00 বুথে বুথে ট্যাগ করা হবে, 4:00 ট্যাগিং হয়নি, তাই যা হওয়ার তাই হয়েছে। এবং এগুলো মহামান্য উচ্চ আদালতের বিচার্য বিষয়, আমি আশা করব নোডাল অফিসার আইজি বিএসএফ তার যে অসহযোগিতা রাজ্যের লজিস্টিক সাপোর্ট নিয়ে, অ্যাকোমোডেশন নিয়ে, ফুডিং নিয়ে, ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে তাদের যে ড্রিঙ্কিং ওয়াটার, ইউরিনাল ল্যাট্রিন পর্যন্ত, এই যে অব্যবস্থা, এই ব্যবস্থা নিয়ে নিশ্চিতভাবে নোডাল অফিসার তিনি বা তার লয়ারের পক্ষ থেকে প্রধান বিচারপতিকে জানাবেন। জানালে মাননীয় প্রধান বিচারপতি এই কেস, এই পঞ্চায়েত নির্বাচনকে রক্তপাতহীন করতে চেয়েছিলেন, সুপ্রিম কোর্টও সমর্থন করেছিলেন, তারা বিচার করবেন। বাড়ি থেকে বিস্ফোরণ পাওয়া গেছে, ওই দিনই ধরা উচিত ছিল, ভদ্রতা দেখিয়েছে তো পশ্চিমবঙ্গ পুলিশ আমাদের বিনা কারণে কোচবিহারের জেলা পরিষদের ক্যান্ডিডেটকে ধরে ভোটের আগে, আর এনআইএ ভদ্রতা দেখিয়ে ভোটের পরের দিন ধরেছে, ওই দিনই তো ধরা উচিত ছিল। হাইকোর্ট তো বলছেন, শুনলে তো হাইকোর্ট তো বলেই যাচ্ছেন, শুনছে না যখন হাইকোর্টের হাতে অস্ত্র আছে, আমরা দেখি উই আর ওয়েটিং ফর টুমোরো, হিন্দি হিন্দিতে দুটো দিয়ে দিচ্ছে। এই লিস্ট তো টিএমসি বানায়া, আর সঞ্জয় বনশাল কা হাত সে ভেজা গায়া, ইসকা পিছে আইপ্যাক হ্যায়, জিস তরিকে সে মেরা ডিস্ট হোম ডিস্ট্রিক্ট মে ময়না কি বাগচা মে জো উপচুনাও জো রিপোল হো রা হ্যায়, ও রিপোল কা জরুরত নেই থা 12 বুথ মে, 12 বুথ বিজেপি জিতেগা কাল, এ লিস্ট জেসে জেসে আ রা হ্যায় বুয়া ভাতিজা কি ওর সে উতনে রিস্ট রিভাইজ হো রা হ্যায়। এক নম্বর, দূসরা পহলে সওয়াল জো থা আপকা অনারেবল গভর্নর কা পিস রুম, হি ইজ ট্রাইং হিজ বেস্ট, উনকা বাদ ভি এ লোক নেই শুনা, শুননে বালা নেই হ্যায়, উনোনে পিস রুম মে জিতনা ভি কমপ্লেন আয়া উস কমপ্লেন কো স্টেট গভর্নমেন্ট কা পাস ভেজা, স্টেট ইলেকশন কমিশন কা পাস ভেজা, লেকিন কারবাই করনে কা জো জিসকা জিম্মেদারি থা ও নেই লিয়া, আর উনোনে দিল্লি কিউ গিয়া, কিস লিয়ে গিয়া, কিসকা সাথ মুলাকাত করেগা, ক্যা করেগা, এ অনারেবল গভর্নর কা আপনি ওন ডিসিশন কে উপর হ্যায়, ইসমে টিপ্পনী করনা মেরা ঠিক নেই হ্যায়। এক নম্বর, দূসরা তীসরা নম্বর, মেরা গভর্নর সাহেব কা পাস গুঞ্জাইশ এই হ্যায় যে উনোনে কুছ কারবাই করনা উনকো চাইয়ে, কম সে কম 350 লাগানে কা লিয়ে উনোনে রেকমেন্ডেশন দিল্লি কো ভেজে, জানমাল কো রক্ষা করনে কে লিয়ে বঙ্গাল মে 355 লাগানা বহুত জরুরি হ্যায়, এ সেন্ট্রাল গভর্নমেন্ট খুদ নেই লাগা সকতা হ্যায়,
इसको नए तो कैबिनेट को रिकमेंड करने पड़ेगा स्टेट को, कैबिनेट जैसे मणिपुर किया है, कैबिनेट रिकमेंड किया तो इसलिए हुआ, यहाँ कैबिनेट नहीं करेगा, कैबिनेट का जो मुखिया वो खुद उनकी गवर्नमेंट ने ये काम कर रहा है घटिया काम, इसलिए हमारी जो कॉन्स्टिट्यूशन का कॉन्स्टिट्यूशन कस्टोडियन है ऑनरेबल गवर्नर, ही शुड राइट टू लेटर टू दी सेंट्रल, सेंट्रल शुड इंटरवेन एंड 355 शुड इम्पोज एज अर्ली एज पॉसिबल इन वेस्ट बंगाल टू सेव कॉमन पीपल लाइफ। দেখুন মহামান্য রাজ্যপাল মহোদয় চেষ্টা করেছেন সরকারকে এবং নির্বাচন কমিশনকে তাদের বিবেককে জাগ্রত করার জন্য, কিন্তু তিনি তাদের বিবেককে জাগ্রত করতে পারেননি, কারণ তারা পশ্চিমবঙ্গে বিরোধীদের অস্তিত্ব মুছে যাক এটা চান, পশ্চিমবঙ্গে গণতন্ত্র লোপ পাক এটা চান, তাই তারা তার কথা শোনেননি। মহামান্য রাজ্যপাল মহোদয় দিল্লি গেছেন, কোথায় যাবেন কি করবেন এটা সাংবিধানিক প্রধানের তার নিজস্ব ব্যাপার, এটা নিয়ে বিরোধী দলনেতা আমার কোনো উৎসাহ নেই আর কোনো মন্তব্য করা উচিত নয়। আমি মহামান্য রাজ্যপাল মহোদয়কে অনুরোধ করব যে মমতা ব্যানার্জি নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন, আমরা ভারতীয় জনতা পার্টি ক্ষমতার জন্য লালায়িত নই, আমরা নির্বাচনে জয়ের মাধ্যমেই পশ্চিমবাংলায় পরিবর্তন আনতে চাই, তাই 356 লাগানোর মতো পরিস্থিতি থাকলেও মিড ডে মিলের টাকা দিয়ে যিনি কম্বল বিতরণ করেন সেখানে তো 356 লাগানোর পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে, কিন্তু আমি 356-র কথা বলবো না, বর্তমান পরিবেশ পরিস্থিতিতে 355 লাগু করে পশ্চিমবাংলার গ্রামীণ থানাগুলিকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর আওতায় আগামী অন্তত 3 মাস নিয়ে নেওয়ার জন্য দাবি এবং অনুরোধ করব। এক্ষেত্রে 355 কেন্দ্রীয় সরকার সমোটো লাগাতে পারে না, একটা কোর্টের নির্দেশে লাগাতে পারে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের নির্দেশে, দ্বিতীয় স্টেট ক্যাবিনেট যদি রেকমেন্ড করে যেমন মাননীয় এন বীরেন সিংয়ের ক্যাবিনেট চেয়েছিলেন তাই এমএইচএ ওখানে 355 রেকমেন্ড করেছিল এবং তারা ওখানে সেন্ট্রাল ফোর্স হিউজ পরিমাণ ডিপ্লয়মেন্ট করেছিল, আর আরেকটা গভর্নর পারেন রেকমেন্ড করতে। আমি মাননীয় গভর্নরকে মহোদয়কে অনুরোধ করব যে আপনি নিজে টানা 7-8 দিন কোচবিহার থেকে ক্যানিং পর্যন্ত ঘুরেছেন, আপনি নিজের চোখে যা দেখেছেন, নিজের কানে যা শুনেছেন এবং আপনার নিজস্ব যে ব্যাক অফিস তারা যে তথ্য ডকুমেন্ট আপনাকে দিয়েছে, আমি মনে করি এটা এনাফ, এর ভিত্তিতে আপনি পশ্চিমবাংলার পুলিশের উপরে তৃণমূলের যে ক্ষমতা কেড়ে নিয়ে 355 লাগিয়ে মৃত্যুর মিছিলটাকে বন্ধ করুন এই আবেদন করব। দেখুন এটা তো হওয়ারই ছিল সবাই জানে, কারণ লালচুল কানেদুল যুবা তৃণমূল এদের সৃষ্টিকর্তা যিনি স্রষ্টা, তিনি টাকা না খেলে কালীঘাটের কাকু বলুন আর কাকুর ভাইপো শান্তনু কুন্তল বলুন বা সায়নী দেবী বলুন, এরা এত মাল তুলতে পারত না, 600 কোটি টাকার মাল তুলেছে, 75 ভাগ তো ভাইপোর কাছে গেছে, তো স্বাভাবিকভাবে এই রিক্রুটমেন্ট স্ক্যামে ভাইপো এবং ভাইপোর পিয়ে তারা কালেক্টর, তারা ফলের টুকরি করে করে ট্রাঙ্ক করে করে টাকা, প্রথম টাকা জমা হয়েছে বিহালাতে কাকুর বাড়িতে, সেখান থেকে পুলিশি পাহারাতে ট্রাঙ্কগুলো চলে গেছে আমাদের কালীঘাটের যে শান্তিনিকেতন না কি আছে জানি না ওখানে গেছে। আমি আজকের রায়ে মনে করি গরু খাদ্য কেলেঙ্কারিতে কয়েক বছর ধরে জেল খাটা লালু প্রসাদজির আশীর্বাদ ফলতে শুরু করেছে।
পাটনাতে লালু প্রসাদজির পা ছুঁয়ে আশীর্বাদ করার পরে সুপ্রিম কোর্টের আজকের এই জাজমেন্ট, আমি মনে করি লালু প্রসাদজির আশীর্বাদ ঈশ্বর ভগবান শুনতে পাচ্ছেন, এবং সেই মতো লালুজির আশীর্বাদেই এই গরু চোররা, গোখাদ্য চোরের যখন আশীর্বাদ পেয়েছেন তখন এদেরকে ভিতরে যেতেই হবে। আজকের দিনটা আমাদের কাছে খুব আনন্দের। উনার নেতার নাম কি? আরেকজনকে, এই তিনজনই তো দিদির কাঁধের উপর পড়ে গেছিল, দিদিও ওদের কাঁধের উপর পড়ে গেছিল পাটনাতে কদিন আগে। অধীর চৌধুরীর যদি ক্ষমতা থাকে পশ্চিমবঙ্গে চোরদেরকে সমর্থন করার জন্য মনু সিংভিকে কংগ্রেস থেকে বের করে দেখাক। গত দু বছর যত অপকর্ম চুরু হয়েছে কংগ্রেস নেতা মনু সিংভি এই চোরেদেরকে সাপোর্ট করেছেন। অধীর চৌধুরী বহরমপুরে দাঁড়িয়ে লেকচার মারবেন, কলকাতায় দাঁড়িয়ে লেকচার মারবেন, আর দিল্লিতে গিয়ে লার্জেস্ট পলিটিক্যাল গ্রুপ হিসেবে অপোজিশন লিডারের তকমাটাকে ইউজ করার জন্য গান্ধী পরিবারের পায়ের তলায় বসে থাকবেন, দুটো জিনিস হবে না। অধীর চৌধুরী যে স্টেটমেন্টটা দিয়েছেন দিল্লির, এটা তো ন্যাশনাল ইস্যু, ন্যাশনাল ইস্যু বলেই বিজেপি ডেলিগেশন আসছে ওয়েস্ট বেঙ্গলে। শ্রী রবিশঙ্কর প্রসাদ, ডক্টর সত্যপাল সিং, ডক্টর রাজদীপ রায়, শ্রীমতী রেখা ভার্মা, বিজেপি সেন্ট্রাল লিডারশিপ হাই লেভেল ডেলিগেশন পশ্চিমবঙ্গে পাঠাচ্ছেন। অধীর চৌধুরীকে বলবো একটা শুধু সেন্টেন্স, ভুল বুঝিয়ে না বুঝিয়ে আপনি আপনার এআইসিসিকে বলুন পশ্চিমবঙ্গে পোল ভায়োলেন্স নিয়ে যে কংগ্রেসের প্রার্থী এজেন্টরা মার খেয়েছে তাদের জন্য কন্ডোলেন্স জানাতে, তাহলে বুঝব যে সেটিংটা কার সঙ্গে আছে। পাটনাতে বিরিয়ানি আর কলকাতাতে কুস্তি, এসব জিনিস পশ্চিমবঙ্গের লোক খাবে না। আমরা দুটো ছবি দেখিয়েছি তো, এরকম 20টা ভিডিও আছে, 20 জায়গার ভিডিও আছে যেখানে স্ট্রং রুমে কোথাও গুজব কোথাও সত্যি। আমি একটু আগে টুইট করেছি দেখবেন, লালগোলাতে ভিডিও বাক্স রেডি করে রেখেছিলেন পাল্টাবেন বলে, পাবলিক ঘিরে ফেলার জন্য বাক্সগুলোকে নষ্ট করতে হয়েছে। আমি কালকের পরে আপনার কাছে কয়েক হাজার ছাপ মারা ব্যালট দেখিয়ে দেবো, অরিজিনাল ব্যালট, জোড়া ফুলে ছাপ মারা। রেজিস্ট্যান্স শুরু হয়েছে পশ্চিমবঙ্গে, ফুললি হয়নি ভয়ে, কিন্তু একদম জিরো থেকে যে জায়গাটা ছিল সেখানে রেজিস্ট্যান্স মারাত্মক জায়গায় হয়েছে।